হ্যালো ফ্রেন্ডস ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু দি ইউটিউব চ্যানেল পার্সেলার টোয়েন্টি ফোর সেভেন এডুকেশন ফর অল অ্যান্ড অনলাইন প্ল্যাটফর্ম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মার্চ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এর কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার ফ্রেন্ডস আপনারা করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পার্সেলার টোয়েন্টি ফোর সেভেন এবং পাশে দেওয়া বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন আমার পরবর্তী ভিডিও আপডেটসের জন্য আপনারা আমার চ্যানেলে গেলেই দেখতে পারবেন সেখানে প্লে লিস্ট বানানো আছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বলে সেখানে গেলে পূর্ববর্তী মাসগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা পেয়ে যাবেন আমাকে আপনারা ফলো করতে পারেন আমার ফেসবুক পেজ ও একই নামে রয়েছে পার্সোনাল টোয়েন্টি ফোর সেভেন এবং এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে নোটস সেটা পিডিএফ ডাউনলোড করতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জুড়ে যেতে হবে তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো বেশি সময় নষ্ট করছি না প্রথমেই শুরু করি তো কারেন্ট অ্যাফেয়ার্স মাস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এই ভিডিওতে আমরা টোটাল সিক্সটি মোট ষাটটি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রম দ্য মার্চ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আমরা আলোচনা করব তো নাম্বার ওয়ান জিরো ডিসক্রিমিনেশন ডে ইজ অবজার্ভড ইন ফার্স্ট মার্চ প্রত্যেক বছর প্রথম মার্চ ফার্স্ট মার্চকে আমরা কী হিসাবে পালন করে থাকি শূন্য বৈষম্যমূলক দিবস হিসাবে তাহলে শূন্য বৈষম্যমূলক দিবস হিসাবে হিসাবে আমরা প্রত্যেক বছর ফার্স্ট মার্চকে আমরা পালন করে থাকি নাম্বার টু ওয়ার্ল্ডস ডে অফ ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড ইজ অবজার্ভড এভরি ইয়ার অন থার্ড মার্চ প্রত্যেক বছর থার্ড মার্চকে আমরা পালন করে থাকি বিশ্ব ফরেস্ট এবং লাইভলিহুড ডে হিসাবে তাহলে ফার্স্ট মার্চ আমরা পালন করছি জিরো ডিসক্রিমিনেশন ডে হিসাবে থার্ড মার্চকে আমরা পালন করছি ওয়ার্ল্ড ডে অফ ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড হিসাবে নেক্সট নাম্বার থার্ড ন্যাশনাল সেফটি ডে জাতীয় নিরাপত্তা দিবস আমরা পালন করে থাকি ইজ অবজার্ভ এভরি অন এভরি ইয়ার অন ফোর্থ মার্চ তাহলে প্রত্যেকবার মার্চ মাসের চার তারিখে আমরা জাতীয় নিরাপত্তা দিবস হিসাবে পালন করে থাকি নেক্সট নাম্বার ফোর ইন্টারন্যাশনাল উইমেন ডে ইজ অবজার্ভ এভরি ইয়ার অন এইথ অফ মার্চ তাহলে প্রত্যেক বছর আট মার্চকে আমরা আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে থাকি দ্য থিম অফ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ইজ উইমেন ইন লিডারশিপ অ্যাচিভিং অ্যান্ড ইকুইয়াল ফিউচার ইন কোভিড নাইন্টিন ওয়ার্ল্ড তাহলে এবছর দু হাজার একুশের ন্যাশ ইন্টারন্যাশনাল উইমেন ডেট উইমেন ডে থিম কী যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো দু হাজার একুশের থিম হচ্ছে কি না উইমেন ইন লিডারশিপ অ্যাচিভিং অ্যান্ড ইকুয়াল ফিউচার ইন এ কোভিড নাইন্টিন ওয়ার্ল্ড ভালো করে এটাকে মনে রাখতে হবে ফ্রেন্ডস নেক্সট নাম্বার ফাইভ ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে জাতীয় টিকাকরণ ডে হিসাবে আমরা কবে পালন করে থাকি প্রত্যেক বছর ষোলোই মার্চ আমরা জাতীয় টিকাকরণ দিবস হিসাবে পালন করে থাকি নেক্সট ওয়ার্ল্ড ওয়াটার ডে ইজ অবজার্ভ এভরি ইয়ার অন টোয়েন্টি সেকেন্ড অফ মার্চ প্রত্যেক বছর বাইশে মার্চকে আমরা জাতীয় মানে আন্তর্জাতিক জল দিবস হিসাবে পালন করে থাকি তার আন্তর্জাতিক বা বিশ্ব জল দিবস হিসাবে আমরা পালন করে থাকি বাইশে মার্চকে নেক্সট নাম্বার সেভেন ওয়ার্ল্ড থিয়েটার ডে ইজ অবজার্ভ এভরি ইয়ার অন টোয়েন্টি সেভেন্থ অফ মার্চ প্রত্যেক বছর আমরা সাতাশে মার্চকে পালন করে থাকি ওয়ার্ল্ড থিয়েটার ডে হিসাবে মানে বিশ্ব থিয়েটার ডে হিসাবে আমরা পালন করে থাকি সাতাশ মার্চকে নেক্সট নাম্বার এইট হুইজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ প্রোটেকশন ফোর যে সি আর পি এফ রয়েছে তার নতুন ডিরেক্টর জেনারেল পদে কে রয়েছেন না নতুন ডিরেক্টর জেনারেল হন কেনা কুলদীপ সিং তাহলে বর্তমানে সি আর পি এর ডিজি বা ডিরেক্টর জেনারেল কে না কুলদীপ সিং নেক্সট নাম্বার নাইন প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রিন্সিপ্যাল অ্যাডভাইজার অফ পাঞ্জাব সিএম প্রশান্ত কিশোর নাম তো শোনা হোক ফ্রেন্ডস প্রশান্ত কিশোর হচ্ছে বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিএম মমতা ব্যানার্জির অ্যাডভাইজার হিসেবেও তিনি কাজ করেছেন তার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাডভাইজার হিসেবে তিনি কাজ করেছেন রিসেন্টলি প্রশান্ত কিশোরকে পাঞ্জাবের যিনি সিএম রয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং তিনার প্রিন্সিপ্যাল অ্যাডভাইজার হিসাবে তিনি অ্যাপয়েন্ট হলেন নেক্সট নাম্বার টেন ডিরেক্টর জেনারেল ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আমাদের যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স রয়েছে মানে আই যার হেডকোয়ার্টার রয়েছে গুড়গাঁওতে তার বর্তমানে ডিরেক্টার জেনারেল বা ডিজিকে না অজয় মাথুর তাহলে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ডিরেক্টর জেনারেল হচ্ছেন অজয় মাথুর নেক্সট নাম্বার ইলেভেন মার্ক রুট্টে নামটা মনে করে রাখবো মার্ক রুট্টে ইজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ নেদারল্যান্ড নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে চতুর্থবারের জন্য কে নির্বাচিত হলেন না মার্ক রুটটে তাহলে চতুর্থ চতুর্থবারের জন্য নেদারল্যান্ডের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করলে হলেন কে না মার্ক রুটে নেক্সট নাম্বার টুয়েলভ এনভি রামানা এন ভি রামানা উইল রিপ্লেস সুরেশ অরবিন্দ ববডে অ্যাজ দা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তাহলে বর্তমানে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে রয়েছেন সুরেশ অরবিন্দ ববডে সুরেশ অরবিন্দ ববডে টেনিওর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এবং তার জায়গাকে রিপ্লেস করবে কে এন রামানা তাহলে এন ভি রামানা হচ্ছেন আমাদের পরবর্তী চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নেক্সট নাম্বার থার্টিন নিউ অ্যাটর্নি জেনারেল অফ ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে অ্যাটর্নি জেনারেল সেখানে কে নির্বাচিত হলেন তার নাম হচ্ছে মেরিক গার্ল্যান্ড তাহলে মেরিক গার্ল্যান্ড হলেন ইউএসএর নতুন অ্যাটর্নি জেনারেল ফ্রেন্ডস তোমরা আমাকে জানাবে বর্তমানে ইন্ডিয়ার অ্যাটর্নি জেনারেল পদে কে রয়েছেন কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানাবে নেক্সট নাম্বার ফোরটিন হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ চিফ স্ট্যাটিসটিশিয়ান অফ ইন্ডিয়া ফর টু ইয়ার্স তাহলে আগামী দু বছরের জন্য ইন্ডিয়ার যে স্ট্যাটিস্টিক্স যিনি ঠিক করে দেবেন তো সেই চিফ স্ট্যাটিস্টিশিয়ান পদে কাকে নির্বাচন করা হলো আগামী দু বছরের জন্য ডক্টর জি পি সামান্তা তাহলে নামটা মনে রাখবো ফ্রেন্ডস ডক্টর জি পি সামান্তা ইনি হলেন আগামী দু বছরের জন্য ভারতের চিফ স্ট্যাটিস্টিশিয়ান নেক্সট নাম্বার ফিফটিন হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তাহলে আমাদের যে এ আছে মানে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সেই এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নিউ চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন না সঞ্জীব কুমার সঞ্জীব কুমার হলেন আমাদের এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান নেক্সট ফ্রেন্ডস নিউ সি ইও অফ ইউআইডিএই মানে নতুন যে চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ইউআইডিএই মানে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আমাদের যে সংস্থা রয়েছে যারা আধার কার্ড বানায় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএই তার নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার পদে চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নির্বাচিত হলেন না কাকে বসানো হলো না সৌরভ গার্গ নেক্সট ফ্রেন্ডস নাম্বার সেভেন্টিন সিক্সটি সেভেন্থ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড আমাদের যে সাতষট্টিতম সাতষট্টিতম জাতীয় ফিল্ম উৎসব হয়ে গেল তাতে বেস্ট অ্যাক্টারের জন্য পুরস্কৃত হয়েছেন মনোজ বাজপেয়ী ওয়ান অফ মাই ফেভারিট এবং বেস্ট অ্যাক্ট্রেসের জন্য পুরস্কৃত হয়েছেন কেনা কাঙ্গনা রানামাত তাহলে বেস্ট অ্যাক্টার ইন সিক্সটি সেভেন্থ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ইজ মনোজ বাজপেয়ী

তো দু হাজার কুড়ি একুশ সালে লিডারশিপ অ্যাওয়ার্ড কে পেলেন না সনুসুদ ইনি লকডাউনে সাধারণ মানুষের জন্য অনেক ভালো কাজ করেছিলেন রিসেন্টলি তিনার নামে একটা কিন্তু প্লেনও উৎসর্গ করা হয়েছে তো দু হাজার কুড়ি একুশ সালে লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন যেটা ফোর্বসের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল তিনি হচ্ছেন সোনুসুদ নেক্সট নাম্বার টোয়েন্টি ভূষণ অ্যাওয়ার্ড তাহলে মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড এটা দেয় কোন গভর্নমেন্ট না মহারাষ্ট্র গভর্নমেন্ট তাহলে মহারাষ্ট্র গভর্নমেন্ট যে মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড দেয় সেটা এবছর কাকে দেওয়া হলো না আশা ভোঁসলে রিনাউন্ড সিঙ্গার আশা ভোঁসলেকে মহারাষ্ট্র গভর্নমেন্ট এবার মহারাষ্ট্রের ভূষণ সম্মানে সম্মানিত করলেন নেক্সট এশিয়া মানি বেস্ট ব্যাঙ্ক অ্যাওয়ার্ডস তাহলে এশিয়ার মধ্যে ব্যাংকের মধ্যে বেস্ট ব্যাংক হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে দু হাজার একুশে না এইচডিএফসি ব্যাঙ্কে নেক্সট টোয়েন্টি টু গ্লোবাল উইমেন এক্সেলেন্ট অ্যাওয়ার্ড ইজ অ্যাওয়ার্ডেড টু দ্য গভর্নর অফ তেলেঙ্গানা তামিলিশাই সুন্দর এবছরের উইমেন এক্সেলেন্ট অ্যাওয়ার্ড গ্লোবাল উইমেন এক্সেলেন্ট অ্যাওয়ার্ড মানে গোটা পৃথিবীর মহিলার গ্লোবালি মহিলাদের যে এক্সেলেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় তাতে এবারের গ্লোবাল উইমেন এক্সেলেন্ট অ্যাওয়ার্ড কে পেলেন বর্তমানে আমাদের রাজ্য তেলেঙ্গানার যে গভর্নর পদে রয়েছেন তামিলিশাই ফ্রেন্ডস তেলেঙ্গানার রাজ্য রয়েছে ফ্রেন্ডস হায়দ্রাবাদ নেক্সট টোয়েন্টি থার্ড বেঙ্গালুরু টপ দ্য লিস্ট ইন ইজ অফ ডুইং লিভিং ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি দু হাজার কুড়ি সালে ভারতের যে ইজ অফ লিভিং ইন্ডেক্স প্রকাশ করা হলো তাতে টপ করছে কোন সিটি না বেঙ্গালুরু কর্ণাটকের রাজধানী নাম্বার সেকেন্ড পজিশনে রয়েছে পুনে আর নাম্বার থার্ড পজিশনে রয়েছে আহমেদাবাদ তাহলে বেঙ্গালুরু হলো ইজ অফ লিভিং ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টিতে ইন্ডিয়াতে টপ টোয়েন্টি ফোর ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স ইকোনমিক্যালি সব থেকে ফ্রিডম বেশি গোটা পৃথিবীর মধ্যে দেশে দেশের যে র্যাঙ্ক বের করা হয় সেই ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টিতে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান একশো একুশতম এবং এতে নাম্বার ওয়ানে রয়েছে সিঙ্গাপুর নেক্সট টোয়েন্টি ফাইভ ইন্ডিয়া ইম্পোর্টস অয়েল ম্যাক্সিমাম ফ্রম ইরাক তাহলে ভারত সব থেকে বেশি তেল আমদানি করে কোন দেশ থেকে ইরাক থেকে আর দ্বিতীয় সবথেকে বেশি তেল আমদানি করে কোন দেশ থেকে আগে করতো সৌদি আরবিয়া থেকে রিসেন্টলি সৌদি আরবিয়াকে ওভারটেক করে ইন্ডিয়া সব থেকে বেশি মানে দ্বিতীয় সব থেকে বেশি তেল আমদানি করছে ইউএসএ থেকে তাহলে ইউএসএ সেকেন্ড পজিশানে চলে এলো যেখান থেকে ভারত তেল আমদানি করে আর নাম্বার ওয়ানে অ্যাজ ইউজুয়াল ইরাক রয়েছে নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স টোয়েন্টি টোয়েন্টি ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট দু সালে যে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট দেওয়া হলো মানে যেখানে পৃথিবীর সব থেকে দূষিত শহরগুলো র্যাঙ্ক প্রকাশ করা হয় তাতে পৃথিবীর মধ্যে সব থেকে মোস্ট পলিউটেড সিটি সব থেকে দূষিত শহর হচ্ছে কে চায়নার রাজধানী বেইজিং এবং ভারতের রাজধানী নিউ দিল্লি কিন্তু টেন্থ পজিশানে রয়েছে এটাও খুব একটা ভালো পজিশান নয় তাহলে থেকে দূষিত শহর পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে চায়নার বেইজিং এবং দশমতম স্থানে রয়েছে নিউ দিল্লি দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া নেক্সট টোয়েন্টি সেভেন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার একুশ সালে যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করা হয়েছে মানে কোন দেশের মানুষ সব থেকে খুশি তো তাতে ইন্ডিয়া র্যাঙ্ক কত না একশো উনচল্লিশ তাহলে ভারত একশো উনচল্লিশ নম্বর স্থানে রয়েছে এবং অ্যাজ ইউজুয়াল টপ করছে সেখানে ফিনল্যান্ড গত বছরও ফিনল্যান্ড টপ করেছিল তাহলে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে ওয়ান থার্টি নাইন এবং টপ করেছে ফিনল্যান্ড নেক্সট টোয়েন্টি এইট মাইটিএস্ট মিলিটারি লিস্ট পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী মিলিটারি কাদের যদি বলা হয় সেই লিস্টে নাম্বার ওয়ানে এ রয়েছে চায়না এবং ইন্ডিয়ার পজিশন রয়েছে নাম্বার ফোর চায়না টপ দ্য লিস্ট ইন মাইটিয়েস্ট মিলিটারি লিস্ট তাহলে সব থেকে শক্তিশালী মিলিটারি লিস্টে নাম্বার ওয়ানে রয়েছে চায়না এবং চতুর্থ স্থানে রয়েছে ইন্ডিয়া নেক্সট ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ভিনেশ ফোগট সরি ফ্রেন্ডস ভিনেশ ফোগট ওন গোল্ড মেডেল ইন ইউক্রেন ইন ফিফটি থ্রি কিলোগ্রাম ক্যাটাগরি তাহলে ভিনেশ ফোগট তিপান্ন কিলোগ্রাম ক্যাটাগরিতে ইউক্রেনের যে চ্যাম্পিয়নশিপ হলো তাতে তিপান্ন কিলোগ্রাম ক্যাটাগরি রেসলিং ক্যাটাগরিতে সোনা পেয়েছেন কেনা ভিনেশ ফগোট নেক্সট থার্টি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ইন্টালেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স প্রকাশ করা হলো রিসেন্টলি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তাতে টপ করছে ইউএসএ এবং ইন্ডিয়া র্যাঙ্ক ফর্টি এথ তাহলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক ফর্টি এথ চল্লিশতম এবং তাতে টপ করছে ইউএসএ ফ্রেন্ডস ভিডিওর মাঝখানে একটা কথা বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়ার বেল বাটনটিও প্রেস করতে ভুলে যাবেন না আমার পরবর্তী ভিডিও আপডেটসের জন্য ফিরে আসছি আবার টপিকে কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান ফার্স্ট ক্রিকেটার টু হ্যাভ হান্ড্রেড মিলিয়ন ফলোয়ার ইন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে প্রথম ক্রিকেটার হিসাবে কার ফলোয়ার একশো মিলিয়ন ছাড়িয়ে গেল তিনি হচ্ছেন নানাদার দান ইন্ডিয়ান ক্যাপ্টেন বিরাট কোহলি তাহলে বিরাট কোহলি হচ্ছেন প্রথম ক্রিকেটার জিনার ইনস্টাগ্রামে ফলোয়ার একশো মিলিয়ন ছাড়িয়ে গেল নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি টু খেলো ইন্ডিয়া উইন্টার ন্যাশনাল গেমস ন্যাশনাল যে গেমস হল উইন্টার খেলো ইন্ডিয়া উইন্টার ন্যাশনাল গেমস সেটা হলো গুলমার্গে যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত সেখানে টপ করেছে কোন স্টেট না জম্মু কাশ্মীর তারা টোটাল মেডেল পেয়েছে কতগুলো না চৌত্রিশটা নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি থমাস বেক হ্যাজ বিন রিলেক্টেড অ্যাজ দ্য আইওসি প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল অলিম্পিক যে কমিটি রয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি তার প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হলেন কিনা থমাস বেক নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর সরি ফ্রেন্ডস ফার্স্ট ইন্ডিয়ান উইমেন ক্রিকেটার টু স্কোর টেন থাউজেন্ড রানস ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট মিতালি রাজ তাহলে প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান কমপ্লিট করলেন তিনি হচ্ছেন কে ফরমার ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন মিতালি রাজ তাহলে মিতালি রাজ হচ্ছেন প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করলেন ফার্স্ট ক্রিকেটার টু হ্যাভ থ্রি থাউজেন্ড টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল রানস তিনি হচ্ছেন কে না বিরাট কোহলি তাহলে বিরাট কোহলি হলেন প্রথম ক্রিকেটার যিনি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচে তিন হাজার রান কমপ্লিট করলেন রিসেন্টলি ইংল্যান্ডের সঙ্গে সিরিজে নেক্সট থার্টি সিক্স আইসিসি উইমেন ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি টু দু হাজার বাইশ সালের যে আইসিসি উইমেন ওয়ার্ল্ড কাপ হবে ক্রিকেটের তার অফিসিয়াল গান প্রকাশ করা হল তার নাম হচ্ছে গার্ল গ্যাং ফ্রেন্ডস তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে দু হাজার বাইশ সালে যে আইসিসি উইমেন ওয়ার্ল্ড কাপ হবে সেটা কোন দেশ হোস্ট করবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন নিউ এডিশন অফ ইয়োগা ইন খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার একুশ সালে যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস হবে দু হাজার একুশ সালে যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস হবে সেখানে একটা নতুন জিনিসের বা নতুন খেলার ইন্ট্রোডাকশন ঘটানো হয়েছে সেটা হচ্ছে যোগা তো যোগা ইনট্রোডাকশন ঘটানো হয়েছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু সাল থেকে যোগা খেলো ইন্ডিয়া ইউথ গেমসের একটা পার্ট হতে চলেছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট ফার্স্ট ইন্ডিয়ান ফেন্স আর টু কোয়ালিফাই ফর অলিম্পিক ভবানী দেবী তাহলে ভবানি দেবী হলেন প্রথম ভারতীয় তলোয়ার বিদ বলতে পারি ফেন্স একটা খেলা আছে তো অলিম্পিকের জন্য প্রথম কোয়ালিফাই করলো প্রথম ভারতীয় ফেন্সার হিসাবে ভবানী দেবী নামটা মনে রাখবো ভবানী দেবী রিলেটেড টু কোন স্পোর্টস না ফেন্সিং যেটাকে বলে নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি নাইন টোয়েন্টি টু এফ সি উইমেন এশিয়ান কাপ এশিয়ার যে ফুটবল যে কাপ হবে এশিয়া কাপ হবে উইমেনদের সেটা দু বাইশ সালে যেটা হতে চলেছে এটাকে হোস্ট করবে কে না দু ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি টু এফ সি উইমেন এশিয়ান কাপ উইল বি হোস্টেড বাই ইন্ডিয়া নেক্সট ফর্টি ইন্ডিয়ান এয়ারফোর্স উইল পার্টিসিপেট ইন ডেজার্ট ফ্ল্যাগ এক্সারসাইজ উইল বি হেল্ড ইন ইউএই তাহলে ইউনাইটেড আরব এমিরেটস মানে সংযুক্ত আরব আমির সাহিতে রিসেন্টলি একটা এক্সারসাইজ হতে চলেছে যার নাম হচ্ছে ডেজার্ট ফ্ল্যাগ এই ডেজার্ট ফ্ল্যাগ এক্সারসাইজে প্রথমবারের জন্য ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু অংশগ্রহণ করতে চলেছে ডেজার্ট ফ্ল্যাগ এক্সারসাইজ কোথায় হবে না ইউনাইটেড আরব এমিরেটসে এবং তাতে প্রথমবারের জন্য পার্টিসিপেট করবে না ইন্ডিয়ান এয়ারফোর্স নেক্সট ফর্টি ওয়ান বিজয় হাজারে ট্রফি এটা হচ্ছে ইন্ডিয়ান ডোমেস্টিক সার্কেট একটা ওয়ান ডে টুর্নামেন্ট সাদা বলের খেলা হোয়াইট বল ক্রিকেটে তো বিজয় হাজারে ট্রফিতে এবছরের চ্যাম্পিয়ন কে হলো না মুম্বাই মুম্বাই টিমের ক্যাপ্টেন ছিলেন পৃথিবী শ এবং বিট করলো মুম্বাই কাকে ফাইনালে না উত্তরপ্রদেশ নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি টু সংকল্প ক্যাম্পেন সংকল্প ক্যাম্পেন ইজ লঞ্চড বাই মধ্যপ্রদেশ টু আওয়ার পিপুল এগেনস্ট কোভিড নাইন্টিন তাহলে কোভিড নাইন্টিন এর বিরুদ্ধে মানুষকে সচেতনতা বাড়ানোর জন্য মধ্যপ্রদেশ গভর্নমেন্ট একটা ক্যাম্পেন লঞ্চ করলো নামটা মনে রাখবো সংকল্প ক্যাম্পেন নেক্সট ফর্টি দেখো আপনার দেশ এটা হচ্ছে একটা অভিযান দেখো আপনার দেশ ক্যাম্পেইন ইজ লঞ্চ বাই অরুণাচল চিফ মিনিস্টার পেমা খান্ডু অরুণাচল হচ্ছে আমাদের নর্থ ইস্টের সবথেকে ফার্দেস্ট একটা স্টেট তো তার চিফ মিনিস্টার পেমা খান্ডু একটা ক্যাম্পেইন লঞ্চ করলো যার নাম হচ্ছে দেখো আপনার দেশ নেক্সট ফর্টি ফোর এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তাহলে এশিয়ার যে বক্সিং চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান সেটাকে হোস্ট করবে কোন দেশ না ইন্ডিয়া এবং সেটা হবে কোন শহরে নিউ দিল্লিতে নিউ দিল্লি উইল হোস্ট এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান নেক্সট কোয়েশন নাম্বার ফর্টি ফাইভ উইমেন উইল এটা হচ্ছে একটা ওয়েব পোর্টাল উইমেন উইল এটা হচ্ছে একটা ওয়েব পোর্টাল এই উইমেন উইল ওয়েব পোর্টাল লঞ্চ করলো করল না গুগল গুগলের সিইওকে না সুন্দর পিছাই এটা কোন মহিলাদের জন্য না রুরাল উইমেন গ্রাম্য মেয়েদের জন্য একটা ওয়েব পোর্টাল যার নাম হচ্ছে উইমেন উইল রিসেন্টলি লঞ্চ করলো না গুগল নেক্সট ফর্টি সিক্স ইন্টারন্যাশনাল ইগা ফেস্টিভ্যাল স্টার্স ইন উত্তরাখণ্ড ঋষিকেশ উত্তরাখণ্ডের ঋষিকেশে আন্তর্জাতিক যোগা মহোৎসব স্টার্ট হলো তাহলে আন্তর্জাতিক যোগা মহোৎসব কোথায় স্টার্ট হলো উত্তরাখণ্ডের ঋষিকেশে নেক্সট ফর্টি সেভেন লোকসভা টিভি অ্যান্ড রাজ্যসভা টিভি আর মার্চ ইন্টু এ নিউ চ্যানেল কল্ড সংসদ টিভি লোকসভা টিভি একটা চ্যানেল ছিল রাজ্যসভা টিভি একটা চ্যানেল ছিল দুটো চ্যানেলকে এক জায়গায় মার্জ করে একটা নতুন চ্যানেল ফর্ম করা হলো তার নাম দেওয়া হয়েছে কিনা সংসদ টিভি তাহলে সংসদ টিভি হলো লোকসভা টিভি এবং রাজ্য একটা মিলিত রূপ নেক্সট ফর্টি এইট কোশ্চেন নাম্বার ফর্টি এইট দ্রোন রিসার্চ সেন্টার রিসেন্টলি আই আইটি রুড়কি উত্তরাখণ্ডে রয়েছে আইআইটি রুড়কি সব থেকে প্রাচীন আইআইটি ইন্ডিয়ার মধ্যে সেই আইআইটি রুড়কি দ্রোন রিসার্চ সেন্টার উদ্বোধন করলো তাহলে দ্রোন রিসার্চ সেন্টার রিসেন্টলি কোথায় ইনাগ্রেট করা হলো না আইআইটি রুড়কিতে নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি নাইন ইন্ডিয়াস বিগেস্ট কিডনি ডায়ালিস হসপিটাল ভারতের মধ্যে সব থেকে বড়ো কিডনি ডায়ালিস হসপিটাল রিসেন্টলি কোথায় স্টার্ট করা হলো নিউ দিল্লিতে তাহলে সবথেকে ভারতের মধ্যে বড়ো কিডনি ডায়ালিস হসপিটাল কোথায় নিউ দিল্লিতে নেক্সট ফিফটি ওয়ার্ল্ডস স্ট্রংগেস্ট সুপার কম্পিউটার কম্পিউটারের মধ্যে সব থেকে শক্তিশীল হচ্ছে সুপার কম্পিউটার তো পৃথিবীর মধ্যে এই মুহূর্তে সবথেকে স্ট্রংয়েস্ট সুপার কম্পিউটারের নাম হচ্ছে কি না ফুগাকু ফুগাকু এটাকে বানিয়েছে কোন দেশ না জাপান জাপানের রাজধানী ফ্রেন্স টোকিও সব থেকে মোস্ট ডেন্সড সিটি ইন দ্য ওয়ার্ল্ড নেক্সট ফিফটি ওয়ান হেরাত ফেস্টিভ্যাল নামটা মনে রাখবো হেরাত ফেস্টিভ্যাল স্টার্টেড ইন জম্মু কাশ্মীর রিসেন্টলি জম্মু কাশ্মীর শিবরাত্রি রিলেটেড ফেস্টিভ্যাল তো জম্মু কাশ্মীর হেরাত ফেস্টিভ্যাল শুরু হল

রিসেন্টলি অন্ধ্রপ্রদেশ ভারতের মধ্যে প্রথম সরকারি পশু অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক শুরু করলো তার মানে পশুর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবার যে নেটওয়ার্ক সেটা শুরু করলো কোন গভর্নমেন্ট অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট নেক্সট রাশিয়ান স্পেস এজেন্সি রসকসমস লঞ্চ থার্টি এইট স্যাটেলাইটস অফ এইটিন কান্ট্রিজ তাহলে রাশিয়ার স্পেস এজেন্সির নাম কি রসকসমস ইন্ডিয়ান স্পেস এজেন্সি ইসরো আমেরিকার স্পেস এজেন্সি নাসা জাপানের স্পেস এজেন্সি জাকসা তো রাশিয়ান স্পেস এজেন্সি রসকস মস রিসেন্টলি আটত্রিশটা স্যাটেলাইট লঞ্চ করলো এই আটত্রিশটা স্যাটেলাইট কোন দেশের আঠেরোটা আলাদা আলাদা দেশের নেক্সট বাংলাদেশ সেলিব্রেটেড ফিফটিএথ ইন্ডিপেন্ডেন্স ডে অন টোয়েন্টি সিক্স অফ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তাহলে বাংলাদেশ দু হাজার একুশ সালের ছাব্বিশে মার্চ তাদের পঞ্চাশতম স্বাধীনতা দিবস উদযাপন করল এবং এখানে গেস্ট হিসেবে নিমন্ত্রিত হয়ে গেছিলেন মাননীয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটি সিক্স ইন্ডিয়া গেভ ওয়ান লাখ ভ্যাকসিন টু নেপাল মিলিটারি তাহলে ভারত এক লাখ ভ্যাকসিন প্রদান করলো নেপালের মিলিটারির জন্য তাহলে নেপালের যে ফোর্স মিলিটারি ফোর্স তার জন্য ভারত সরকার এক লাখ ভ্যাকসিন দিল নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটি সেভেন ইন লিডার্স সামিট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ইন আগস্ট তাহলে আগামী দু হাজার একুশ সালের আগস্ট মাসের যে লিডার সামিট হবে যেটা হতে চলেছে আমেরিকাতে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইনভাইট করলেন কে বর্তমানে আমেরিকার যিনি প্রেসিডেন্ট রয়েছেন জো বাইডেন তাহলে দু হাজার একুশ সালে আগস্ট মাসে যে লিডার সামিট হতে চলেছে আমেরিকাতে সেখানে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন নেক্সট ফিফটি এইট ওয়ার্ল্ডস বিগেস্ট ফ্লোটিং সোলার প্ল্যাঙ্ক বিশ্বের মধ্যে সব থেকে বড় ভাসমান সোলার প্ল্যান্ট রিসেন্টলি লঞ্চ করবে কোন রাজ্য ইন্ডিয়া না মধ্যপ্রদেশ তাহলে মধ্যপ্রদেশ লঞ্চ করতে চলেছে ওয়ার্ল্ডস বিগেস্ট ফ্লোটিং সোলার প্ল্যান্ট নেক্সট ফিফটি নাইন নেভেলি থার্মাল পাওয়ার প্রজেক্ট ইজ লঞ্চ ইন তামিলনাড়ু বাই নরেন্দ্র মোদী নামটা মনে রাখবো নেভেলি থার্মাল পাওয়ার প্রজেক্ট তাহলে তামিলনাড়ুর একটা তাপবিদ্যুৎ পাওয়ার প্রজেক্ট তাপবিদ্যুৎ কেন্দ্র পাওয়ার প্রজেক্ট নাম হচ্ছে নেভেলি সেটাকে করলেন কে লঞ্চ করলেন কে না বর্তমানে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটি আজকের সেশনের লাস্ট কোশ্চেন অ্যামাজোনিয়া ওয়ান অ্যামাজনিয়া ওয়ান স্যাটেলাইট অফ ব্রাজিল তার ব্রাজিলের স্যাটেলাইটের নাম হচ্ছে অ্যামাজনিয়া ওয়ান সে ব্রাজিলের স্যাটেলাইট অ্যামাজনিয়া ওয়ানকে লঞ্চ করলো কারা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইন্ডিয়ার যে স্পেস এজেন্সি রয়েছে ইসরো সেই ইসরো ব্রাজিলের স্যাটেলাইট অ্যামাজনিয়া ওয়ানকে রিসেন্টলি লঞ্চ করলো এ হচ্ছে ফ্রেন্ডস সিক্সটি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রম দ্য মার্চ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আশা করি ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট অব দি উইদাউট স্কিপ করে দেখেছেন দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং এই কোয়েশনগুলো আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আর কিছুদিনের মধ্যেই রেলওয়ে গ্রুপ ডি যে উনিশ সালে যে নোটিফিকেশান আউট হয়েছিল সেটা এক্সাম স্টার্ট হবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও যারা যারা ভিডিওর প্রথম থেকে লাস্ট অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই কিপ সাপোর্টিং পার্সোনাল টোয়েন্টি ফোর সেভেন টোয়েন্টি ফোর সেভেন ইউটিউব চ্যানেলকে আপনার এইভাবে সাপোর্ট করতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আরও একবার বলছি একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এটুকু আশা আপনাদের কাছে করতেই পারি এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে পার্সোনাল টোয়েন্টি ফোর সেভেন এবং পাশে দেওয়া বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন আমার পরবর্তী ভিডিও আপডেটসের জন্য যাই হোক ভিডিওটাকে লেন্দি করছি না এখানেই শেষ করছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই খুব সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে এই ভিডিওটি শেষ করলাম জয় হিন্দ